এখানে দুটো মানে একটা ইলিশ মাছের মাথা কেটে রেখেছি, আলু কুচিয়ে রেখেছি, অর্ধেকটা টমেটো, গোবিন্দভোগ চাল, আদা রসুন গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। আজ আমি করবো ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। কড়াইয়ে মা দিয়েছে সর্ষের তেল বড় চামচে, চার চামচ দিয়ে দিল মা বেশ কিছু চিনে বাদাম, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার মা ফেলে রাখছে। ইলিশ মাছের মাথাটাও মা ভেজে তুলে নিল। আবার কড়াইয়ে মা নিয়ে নিল দু চামচ ছোট চামচের সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিল একে একে পাঁচ ফোড়ন, দুটো তেজপাতা, আর দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা। এবার এইটা মা ভেজে নিচ্ছে। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মা দিয়ে দিল একটা গোটা টমেটো, সেটাকে কেটে দিয়ে দিল, আর দিয়ে দিল আদা গ্রেট করা, ওই হাফ ইঞ্চির মতো আদা মা গ্রেট করে নিয়েছিল সেটাই দিয়ে দিল, আর দিল রসুন পেস্ট। এবার ভালো করে সবটা মা মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে দিল নুন স্বাদ অনুযায়ী। এবার মা যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিল সেই চালটা এটার মধ্যে দিয়ে দিল একটু নাড়াচাড়া করে নিয়ে। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 5 মিনিটের মধ্যে তার মধ্যে ওর উপর দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দিল এক চামচ ছোট চামচের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিল ছোট চামচের হাফ চামচ, জিরে গুঁড়োটা ধনে গুঁড়োর থেকে বেশি মা এখানে দিয়েছে। এইবার ভালো করে মশলাটাকে মা রেডি করে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে, আর ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়ামে। দিয়ে দিল মা বড় গ্লাসের এক গ্লাস পরিমাণ জল, যেহেতু চাল আছে চালটাকে সেদ্ধ হতে হবে তাই জন্যই জলটা দিল। এরপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, আর ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়াম। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিয়েছে, এবার মা ফ্লেমটাকে হাই করে দিচ্ছে, এটা ফুটে গেলে তারপর কিন্তু আবার লো করে দিতে হবে। এবার ফ্লেমটা লো ফ্লেমে আমি এই যে ঢাকা দিয়ে দিই।
সেদ্ধ হোক তারপর আগে দেখা ঢাকাটা খুলে দেখছি। আর একটু শুকনো শুকনো হবে। আচ্ছা এটা ড্রাই হয়, আবার এটা কিছু ঢাকা দিয়ে দেবে। পাঁচ মিনিটের মধ্যে মাছটা দিয়ে দিলে আলুগুলো সেটা আমি শুকিয়ে নিয়ে তাকে শুকিয়ে শুকিয়ে নিয়ে মা এবার অফ করে দিল, হয়ে গেছে আজকে এই কাঁঠে চচ্চড়ি। এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।